আসসালামু আলাইকুম। আমি আজকে আলোচনা করব হচ্ছে অ্যান্টন অ্যান্ড ডিজিটস এই প্রবলেমটা নিয়ে। ধরুন এই প্রবলেমটা আমি শর্টকাটে বলি, এখানে আসলে কী বোঝানো হয়েছে। তো আমার এখানে প্রথমে টেস্ট কেসটা নেই, 5 1 3 4 5 1 3 4। তো আমাকে বলা হয়েছে যে আমার কাছে কিছু নাম্বার দেওয়া থাকবে। নাম্বার বলতে বোঝা যাচ্ছে 0 থেকে 9, আমরা জানি এগুলোকে বলা হচ্ছে নাম্বার বা অঙ্ক, এবং এগুলো দিয়ে যেগুলো তৈরি হয় সেগুলোকে বলা হচ্ছে সংখ্যা, যেমন 23 একটা সংখ্যা, 24 একটা সংখ্যা। এই তো আশা করি আপনারা অঙ্ক এবং সংখ্যার তফাৎ বোঝেন। তো যাই হোক, আমার অঙ্কের মধ্যে আমার দেওয়া আছে 4টা অঙ্ক। 4টা অঙ্ক কি? 2 3 2 3 5 এবং 6। এই 4টা নাম্বার আমার কাছে দেওয়া আছে, 2 3 5 6। তো দুই আছে হচ্ছে আমার কাছে 5টা, 3 আছে 1টা, 5 আছে 3টা, 6 আছে 4টা। এখন এইগুলো থেকে আমাকে কিছু সংখ্যা বানাতে হবে, এবং সংখ্যা দুটা 256 অথবা 32, এই দুটো যে কোনো একটা হতে হবে। হ্যাঁ, এরকম আপনি অনেকগুলো সংখ্যা বানাতে পারেন, বানিয়ে সেই সংখ্যাগুলোর সবগুলোর যোগফল ম্যাক্সিমাম করতে হবে, সর্বোচ্চ করতে হবে। ঠিক আছে, তো এটা কীভাবে করা যায় চলুন দেখা যাক। ফার্স্টে আমি হচ্ছে, যেহেতু 256 নাম্বারটা বড়, তাহলে আমি ফার্স্টে 256 নেওয়ার ট্রাই করি, তাহলে আমাদের সংখ্যাটা হয়তো বা সামটা হয়তো বা বড় আসতে পারে। সেজন্য আমি ফার্স্টে 256 নেওয়ার ট্রাই করি। তাহলে যেহেতু আমার দুই কয়টা আছে, দুই আমার 5টা আছে, তাহলে আমি এখান থেকে 1টা 2 নিলাম। আমার 5 কয়টা আছে, 5 আছে 3টা, আমি 1টা নিলাম। তাহলে 2 1টা নেওয়ার পরে 2-এর কাউন্ট থাকলো আর 4টা, 5 1টা নেওয়ার পরে 5 থাকলো আর 2টা, তারপরে 6 আর 1টা নিলাম, তাহলে 6 বাকি থাকলো আর 3টা। এখন আমার সংখ্যাটা হলো 256। ঠিক আছে, এরপরে আমার যেহেতু 2 5 6 আরও অনেকগুলো বাকি আছে, তাই আমি হচ্ছে আরও একবার নিতে পারি। তাহলে আর একবার আমি যদি নেই, তাহলে 2 নিলাম আরেকটা, তাহলে 2-এর কাউন্ট হয়ে গেল এখন 3, তারপরে 5 নিলাম আরও একটা, তাহলে 5 থাকলো আর 1টা, 6 নিলাম আর একটা, 6 থাকলো আর 2টা, 256 এখানে লিখে দিলাম শেষ। তারপরে দেখেন, আমি যেহেতু আমার 5 আর একটা অবশিষ্ট আছে, তাহলে কিন্তু আমি আরেকবার 256 নিতে পারবো। তাহলে আমি আবার 256 নিলে 2-এর কাউন্ট এক কমবে, তাহলে 2 থাকবে 2টা, 5-এর কাউন্ট আরেক কমে যাবে, 5 হবে 0টা, 6-এর কাউন্ট আরেক কমে যাবে, 6 হবে 1টা। তাহলে আমি আর একটা 256 নিলাম। ঠিক আছে, এখন আমি আর 256 নিতে পারবো না, কারণ আমার 5-এর কাউন্টটা 0 হয়ে গেছে। তাহলে দেখেন আমি 5 নিশ্চিত নিতে পারছি কয়বার, 3 বার না, 3 বার নিতে পারছি কিন্তু 5। ঠিক আছে, 5 আমি 3 বার নিতে পারছি, তাহলে আমাকে দেখতে হবে যে এই যে 2 5 এবং 6, এই 3টা নাম্বারের মধ্যে কোন নাম্বারের কাউন্টটা সবথেকে ছোট বা মিনিমাম। তো যেহেতু 3, তাহলে আমি 3 বারই নিতে পারবো হচ্ছে 256। ঠিক আছে, যেহেতু আমার যদি আমার এখানে এরকম থাকতো যে 2-এর কাউন্ট 3 বার, 5-এর কাউন্ট হচ্ছে আপনার 5 বার এবং 6-এর কাউন্ট 4 বার, তাহলে আমি কিন্তু তবুও কিন্তু আমি 3 বারই নিতে পারতাম, কারণ 2 5 6 এই 3টার কাউন্টের মধ্যে মিনিমাম কাউন্ট হচ্ছে 3। তো সেই মিনিমাম বারই হচ্ছে আমি 256 নিতে পারবো। 256 আসে, এবার আমরা আর কী নিতে পারবো, 32 নিতে পারবো, এবার 32 নিয়ে চলেন। তো 3-কে আমি 1 বার নিতে পারবো, নিলাম, তাহলে থাকলো 0, 3টা লিখলাম। এরপরে আমি 2 নিতে পারবো, 2-এর কাউন্ট 1 কমে গেলে 1 হয়ে যাবে, তাহলে আমার 32 হয়ে গেল। এবার কি আমি আর একটা 32 নিতে পারবো না, কারণ আমার 3 আর অবশিষ্ট নাই, কিন্তু 2 যদিও অবশিষ্ট আছে, কিন্তু 3 তো আর অবশিষ্ট নাই। তাহলে আমাকে এখানে কী দেখতে হবে, আমার এখানে দেখতে হবে যে এই 256 গঠন করার পরে কয়টা 2 বেঁচে আছে, সেই 2-এর কাউন্টটা, যেমন 256 গঠন করার পরে আমার 2 বাঁচছিল কয়টা, 2 বাঁচেছিল আমার 2টা, 2-এর কাউন্ট ছিল 2, আর 3-এর কাউন্ট ছিল কত, 1। তাহলে আমাকে দেখতে হবে যে এই 2টার মধ্যে কোনটার কাউন্টটা মিনিমাম। তো যেটার কাউন্টটা মিনিমাম সেই সংখ্যক বারই হচ্ছে আমি 32 নিতে পারবো। আশা করি তো
যেটা কাউন্টটা মিনিমাম সেই কয়েকবারই হচ্ছে আপনি 32 নিতে পারবেন। তাহলে দেখেন আমার এখানে তিনের কাউন্ট হচ্ছে মিনিমাম, সে কাউন্টটা কত 1, তাহলে আমি 32 নিতে পারবো একবার, যেটা মিনিমাম সেই সেই কয়েকবারই আমি হচ্ছে 32 নিতে পারবো। 256-র মধ্যে 256 ইউজ হয়, তো 256-এর মধ্যে যেটার কাউন্টটা মিনিমাম সেই কাউন্টটাই হচ্ছে আমি সেই কাউন্ট সংখ্যক বারে আমি 256 নিতে পারবো। যেমন এখানে 5-এর কাউন্ট হচ্ছে 3, এটাই মিনিমাম, তাহলে আমি 256 নিতে পারবো 3 বার। তো এইটাই জাস্ট আমার কোডে করতে হবে। তো সিম্পলি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সারটা তাহলে কি, আমাদের অ্যান্সার হচ্ছে যে কাউন্ট অফ 256 কয়টা হবে, কাউন্ট অফ 256 এটা কত হবে, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমার, এটা ইজ ইকুয়াল টু কত, এইটা ইকুয়াল টু হচ্ছে মিনিমাম অফ, মিনিমাম অফ কত, মিনিমাম অফ হচ্ছে 2, এবং মিনিমাম অফ 5-6, ঠিক আছে। মানে এখানে 2 বলতে বোঝাচ্ছে কাউন্ট অফ 2, কাউন্ট অফ, ঠিক আছে, কাউন্ট অফ 5, কাউন্ট অফ 6। তো এটা দ্বারা আমি কী পাবো, এটা দ্বারা আমি হচ্ছে 2, 5 এবং 6-এর মধ্যে কোনটার কাউন্টটা মিনিমাম সেই কাউন্টটা হচ্ছে আমি কাউন্ট অফ 256-এর মধ্যে পাবো, এবং সেটি হচ্ছে আমার 256-এর কাউন্ট। কেন সেটা আমি এতক্ষণ এক্সপ্লেন করছি। এরপরে আমি কাউন্ট অফ 32, এটা কত হবে, এটা হচ্ছে মিনিমাম অফ কাউন্ট অফ 256, সরি এটার আগে হবে হচ্ছে 2, মানে উপরে লিখতেছি আমি 2 বিয়োগ মিনিমাম অফ কাউন্ট অফ 256, আর কত, আর এটা হচ্ছে আমার 3, এটা হচ্ছে আমার কাউন্ট অফ 32 এবং কাউন্ট অফ 256। এবার 256-কে কয়টা 256 আছে সেটা দিয়ে যদি আমি গুণ করি, কাউন্ট অফ 256 আর 32-কে আমার কয়টা 32 আছে সেটা দিয়ে যদি গুণ করি, তাহলে আমার অ্যান্সারটা পেয়ে যাব। এটাই হচ্ছে সিম্পলি আমার কোড। এটা এখানে আমি কি লিখছি, 2 বিয়োগ কাউন্ট অফ 256। কেন, কারণ হচ্ছে যে আমার যেটা মিনিমাম কয়টা 2 লাগবে, মিনিমাম এই এখানে যে 256 বানাই, 256 যেই কয়টা হবে, আমার যদি 3টা 256 বানাই আমি বানাইতে পারি, তাহলে আমার এখানে কয়টা 2 লাগবে, 3টা 2 তো লাগবে, তাহলে সেই 3টা 2 আমাদের খরচ হয়ে যাবে না, তাহলে 3টা 2 খরচ হওয়ার পরেই তো আমার 32 বানাতে কয়টা 2 লাগবে সেটা আমি পাবো। তাহলে আমার ধরেন টোটাল 5টা 2 আছে, তার মধ্যে আমার 3টা 2 খরচ হয়ে গেছে 256 বানাতে, তাহলে বাকি থাকলো কয়টা 2, 2টা 2 বাকি থাকলো, সেই 2টা 2 এবং কাউন্ট অফ 3। তাহলে কাউন্ট অফ 3 হচ্ছে আমাদের 1, এখানে আমাদের এই কেসে কাউন্ট অফ 3 হচ্ছে 1, এবং কাউন্ট অফ 2 আফটার 256 গঠন করার পরে যে কটা 2 বেঁচে আছে, 2টা 2 বেঁচে আছে, 2টার মধ্যে মিনিমাম কোনটা, কাউন্ট অফ 3 মানে 1, 3 আছে 1টা, তাহলে আমাদের কাউন্ট অফ 32 থাকবে 1টা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এটাই জাস্ট আমি কোডে এখানে করছি। এই যে প্রথমে সবগুলোকে ইনপুট নিছি, তারপরে মিনিমামটা বের করছি, এইখান থেকেও 32 মিনিমামটা বের করছি, তারপরে জাস্ট এই করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।